কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনকে। ফাঁদ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুমন, সমর দাস, নিশিকান্ত, অনির্বাণ চক্রবর্তী, মুন্না, সৌরভ চক্রবর্তী, বিল্টু, জয়ন্ত শীল, জনৈক ভদ্রলোক এবং স্পেশাল অফিসারের ভূমিকায় বশির খান, স্পেশাল অফিসারের ভূমিকায় রয়েছেন সায়ন মুখোপাধ্যায়, ওসির চরিত্রে অভিনয় করেছেন গৌতম দত্ত, প্রিয়াঙ্কা দেবরায় চরিত্রে সোমা চট্টোপাধ্যায় এবং রমাদি নামক চরিত্রে লক্ষ্মী চ্যাটার্জি। দ্বিতীয় প্রযোজনা নাটক ফাঁদ। নাট্য সংস্থার পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা, নাটক চলাকালীন মোবাইলের সুইচ বন্ধ রাখুন অথবা মোবাইলটি সাইলেন্ট মোডে রাখুন এবং দয়া করে কেউ মোবাইলে ছবি তুলবেন না। সঙ্গে কেউ বাচ্চা না হলে সেই বাচ্চাটা যদি নাটক চলাকালীন বিরক্ত করে তৎক্ষণাৎ বাচ্চাটাকে শান্ত করুন অথবা প্রেক্ষাগৃহের বাইরে নিয়ে যান। একটি সুন্দর নাটক পরিবেশনের ক্ষেত্রে এই কয়েকটি সহযোগিতা আপনাদের কাছ থেকে পাবো এই আশায় রাখি। শুরু হচ্ছে নাটক ফাঁদ। আমাদের আবার কবে দেখা হবে? আজ সন্ধে কি করছো? তাহলে রেস্টুরেন্টে না বসে বরং তোমার বাড়িতেই যাই। এই দেখো, আমি সবার তোমার বাড়ি চিনি না। সন্ধ্যায় দেখা হচ্ছে।
আরে না না আমি কিছু দিতে পারবো না, আরে বললাম তো আমি যা দেবার ওই বসকে দিয়ে দিয়েছি। আবে সালা তোর কি রেকর্ড খিদে আছে নাকি বে? আর আমরা কি এমনি করতে মারাচ্ছি? হ্যাঁ যা পারিস করে নিবি, ঠিক আছে। তবে সালা বেশি একা খেতে যাস না, মরে যাবি কি? ঠিক আছে ঠিক আছে, আমি পরে কথা বলছি, সালা তোকে পরে দেখছি। দেখার কি আছে বে? ও তো আমাদের নতুন কাস্টমার, নতুন মুরগি, তুই তো দাঁড়িয়ে থাক। বস যাই বল, ওই প্রিয়াঙ্কার সাথে যখন রই রাস্তায় সেরে খুঁজে বেরোয় না, এপি না পুরো একদম হাসা। মজা বানিয়েছো তো। তিন বছর ধরে যে কষ্ট পেয়েছি, যে যন্ত্রণা নিয়ে ঘুরে বেরিয়েছি, তা গতকাল তোমার সাথে মন খুলে কথা বলার পর নিজেকে হালকা লাগছে। আসলে ইন্দ্রিলার সাথে ঘটনাটা ঘটার পর থেকেই আমার এই অবস্থা। এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয়, আমার প্রশ্ন করাটা বোধ হয় ঠিক নয়। কিন্তু ঐন্দ্রিলাকে তোমার প্রেমিকা? না, বছর তিনেক আগে ঐন্দ্রিলার সঙ্গে আমার ডিভোর্স হয়। তারপর থেকে মনের মধ্যে একটা কেমন যেন যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি। তোমাদের কি প্রেমের বিয়ে, আই মিন লাভ ম্যারেজ? না, দেখেই বিয়ে। তবে আমার মনে হয় বিয়ের আগে কোনো একটা ঘটনা ঐন্দ্রিলার বাবা মা আমাদের কাছে চেপে গেছে, তাই বিয়ের পর প্রায় বেশিরভাগ সময় ওর বাপের বাড়িতে থাকে। পরে অবশ্য জানা গেছে যে
তোর বাপের বাড়ির পাড়ায় একটি ছেলেকে তো মনে মনে ভালোবাস। ঐন্দ্রিলার বাবা অবশ্য ছেলেটাকে পছন্দ করতেন না জানো তো, কিন্তু দেখো শেষে মেয়ের কাছে বাবা মার হার শিকার হলো এবং মেয়ের জেদ বজায় রইল। অবশেষে অবশেষে পরিণতি হলো আমাদের এই ডিভোর্স। তা কতদিন ঘর করেছিল? সে প্রায় না করারই মতো, 5-6 মাস হল। তুমি তাকে কখনো বলোনি যে একবার অগ্নিসাক্ষী? কিন্তু তোমার বাড়িতে আর কাউকে দেখছি না। আমি তো এই বাড়িতে ভাড়া থাকি, নিচের তলাটায় আমি থাকি, উপরে বাড়িওয়ালা। উনি বাইরে থাকেন, মাঝে মাঝে আসেন। বেশ রহস্যজনক ব্যাপার। রহস্যজনক কেন, রহস্যজনক কেন হবে? না, এই বাড়িতে তুমি একা থাকো একজন মেয়ে হয়ে, তোমার ভয় করে না? ভয়? কিসের ভয়? ভূতের? না না, ওসব ভূতের ভয়টাই আমি করি না। এক সময় আর সকলের মতন আমারও একটা শখ। কতদিন হয়েছে তোমার বাবা মারা গেছেন? আই মিন কি হয়েছিল? প্রায় 2 বছর হলো। বাবার কিডনি ফেলিওর ছিল, তাছাড়া ডায়াবেটিসও ছিল। জানো অনেক ধারতে না করে অনেক চেষ্টা করে বাবাকে আমি বাঁচাতে পারিনি। আমি কাছি শোনো, অনেকদিন ধরে দেখছি একটার সাথে সারা হোটেল বাজি মারাচ্ছ। হ্যাঁ, এরপর লোকটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিলে সারা টানকি বাজি মারাবে, কুটকি মারাবে। আর এরপর যদি সারা গুন্ডা জিজ্ঞেস করে যে লোকটার সাথে আমার সম্পর্ক কি, স্যার আমার খুব অন্যায় হয়ে গেল, তাই না? তোমার সাথে কেন কথা বলতে হবে?
বিশ্বাস বিষয়টি অনেকটা গাছের মতো, চারা গাছ লাগিয়ে দীর্ঘদিন পরিচর্যা করে ধীরে ধীরে বড় করা হয়, আবার নিমিশে সেটা কেটেও ফেলা যায়। মানে বিশ্বাস ব্যাপারটা এরকম যে এই দীর্ঘদিনের চলাফেরা মেলামেশের মধ্যে বিশ্বাস জন্মায়, আবার এক মুহূর্তে সেটা ভেঙেও ফেলা যায়। তুমি তো দার্শনিকের মতন কথা বলো। আমার কথাগুলো কঠিন হয়ে যাচ্ছে? না না, কঠিন না, কঠিন না, তোমার কথাগুলো আমার মনে ধরেছে। আসলে কেটে ফেলা গাছ যেমনি বাঁচিয়ে তোলা যায় না, তেমনি বিশ্বাস একবার ভেঙে গেলে যে আর জোড়া লাগানো যায় না। কেন, একটা একটা উল্টো গাছ তো হতে পারে। হ্যাঁ, তা অবশ্য পারে, কিন্তু সেটা তো আরেকটি গাছ, আগের মতো তো আর পাওয়া যাবে না। জানো, আমি না সেই বিশ্বাস ভঙ্গের পরীক্ষার অপেক্ষায় আছি। তোমার কথার মানে আমি কিছুই বুঝতে পারছি না। না না, তুমি কিছু একবার দাও না, তোমার আপত্তি না থাকলে আমায় বলতে পারো। এক মিনিট, আমি আসছি। কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ প্রিয়াঙ্কা, এরপর আমি কিন্তু আর তোমার সাথে ভালো ব্যবহার করতে পারছি না। তুমি কি কারোর সঙ্গে ভালো ব্যবহার করো? হ্যাঁ, ধরে নাও আজ পর্যন্ত আমি কারোর সাথে ভালো ব্যবহার করিনি। তো
আর আজ যাতে তোমার সাথে খারাপ ব্যবহার করতে না হয় তার ব্যবস্থাটা তুমি করো, বুঝেছো? ঠিক আছে ঠিক আছে, তাহলে আর শুধু শুধু ফোন করে আমাকে ভয়টা খাবে না, বারবার বিরক্তও করবে না। বস মুন্না বলছিলাম। হ্যালো কেন বলতো মুরগিতে না জং পড়ে গেছে, একটা কাজ করতে একটু শান্তি শান্তি কি হয়েছে কি বল। আমি অনেক অপেক্ষা করেছি ওর বাড়ির সামনে, কিন্তু আর এবার তুমি একটা কিছু করো না হলে মাথা গরম করে কিছু হয় না। আরে কাজ কর, কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে একটা ফোন কর, তারপর দেখছি আমি কি করা যায়। ভাবিস না ভাবিস না, সব শুনে আসলে যা যা বললাম তাই কর। দোকানের মতো বানিয়েছো তো, দোকান থেকে কিনে এনে ঘরে বানিয়েছো বলে খাওয়াচ্ছ না? যা খেয়েছে বলো। তুমি কখনো কোনো ছিনতাইকারী পাল্লায় পড়েছো? হঠাৎ করে আবার ছিনতাইকারীর কথা উঠছে কেন? না, যা দিনকাল পড়েছে তুমি একমাত্র ব্যক্তি যে এখন অব্দি কোনো ছিনতাইকারী পাল্লায় পড়ো। না না, সে অনেকদিন আগে কথা বুঝলি, ওই ধর্মতলা একদিন আমার পিছনে পাখানে ব্লেড মেরে দিয়েছিল, কিন্তু মানি ব্যক্তি নিতে পারিনি। যাকে বাতাও ওসব কথা থাকবে। বিশ্বাস সম্বন্ধে যে কথাগুলো বললে সেগুলো ঠিক না? ঠিক না কেন? বিশ্বাস আর গাছ এগুলো তো একদিনে জন্মায় না, আবার একদিনে ধ্বংস হতে পারে। জানো অনেকক্ষণ থেকে তোমাকে একটা কথা বলবো বলবো বলে ভাবছি, কিন্তু কিন্তু কি করে যে বলি আমি ভেবে পাচ্ছি না। বলেই ফেলো, এত কিন্তু কিন্তুর কি আছে? না মানে কথাগুলো যদি তোমাকে আমি বলি, তারপর তুমি আর আমাকে হয়তো বিশ্বাসও করবে না। সেটা হলো তুমি এই মুহূর্তে একটা ছিনতাইকারী ডেরায় বসে আছো। কি বলছো তুমি? আমি তো তোমার বাড়িতে বসে আছি, তাহলে তাহলে ছিনতাইকারী পাল্লায় পড়লাম কি করে? আমার এই বাড়িটা আর বাড়ির আশেপাশের অঞ্চলটা ছিনতাইকারীদের ড্রেন।
প্লিজ প্লিজ আর হসু করো না, এবার অন্তত ব্যাপারটা আমাকে খুলে বলো। কি আশ্চর্য ভাই, তোমার কথাবার্তা পোশাক থেকে সত্যি মনে হয় না যে তুমি একজন চিন্তাইকারী দলের সদস্য। আচ্ছা এটা কি রোজকার ঘটনা? বাড়ি ভাড়া আর মুদি দোকানের টাকাও বাকি। আমি ভাবলাম যে এই অবস্থায় যদি আপনাকে একটু উদ্ধার করা যায় আর কি, সেই জন্যই আসা। দেখুন, আপনি আমাকে সাহায্য করতে চেয়েছেন তার জন্য ধন্যবাদ, কিন্তু সরি আমি আপনার প্রস্তাবে রাজি নই। কেন? আর না না, আপনাকে সাহায্য না ভেবে দেখুন, আসলে বিপদে আপদে তো মানুষই মানুষের পাশে এসে দাঁড়ায়। টাকাটা কিন্তু নিলে পারতে। ভালো কথা, শুনুন, এভাবে আড়ি পেতে লোকের হাড়ি খবর জেনে উপকার করবারও কোনো দরকার নেই, আর গায়ে পড়ে উপজাচক হয়ে কাউকে টাকা ধারতে পারো কোনো প্রয়োজন নেই। রমাদি রমাদি আসছে, ভদ্রলোক চলে গেলে দরজাটা বন্ধ করে দিও। ঠিক আছে। টাকা আবার চিন্তাই করবে, চরম অভাবের মধ্যে ফেলতে হবে, তবে না সাদি বাগে আর কি। তারপরে ওকে আবার টাকা ধার করবে, যখন টাকা শোধ করতে পারবে না তখন সালি আমাদের দলে এসে যোগদান দেবে। তিন চার দিনের মাথায়
আরেকটি লোক আসে আমার বাড়িতে। বাবার চিকিৎসার খরচ, প্রতি মাসের বাড়ি ভাড়া, সংসার চালাবার খরচ, এই সব কিছু মিলিয়ে আমার অনেকগুলো টাকা ধার হয়ে যায় নিশিকান্ত দত্তর কাছে। আর তারপরে শুরু হয়ে যায় ওদের ক্রমাগত হুমকি আমার উপর। হয় টাকা শোধ কর, না হয় ওদের দলে যোগ দিয়ে ওদের কথা মতন কাজ কর। সত্যি কথা বলতে কি, আমার চাকরিটাও চলে যাওয়ার চারিদিকের ধারে ধারে জর্জরিত হয়ে শেষে আর কোন উপায় না দেখে আমি ওদের দলে যোগ
কাছে অবধি। কিন্তু যার জন্য এত কিছু করা সেটাই আর হয়নি জানো, ওদের দলে চুক্তি পাই, ওদের দলে চুক্তি পাই কিছুদিন পরেই বাবা মারা যায়। তুমি এই ব্যাপারে পুলিশের কাছে যাও নি? গোপনে অনেকবার গিয়েছি কিন্তু দেখছি দেখবো করে কেউ কোনো উপায় করেনি। এমনকি একটা শিক্ষিত সম্ভ্রান্ত ঘরের মেয়ে অভাবের তাড়নায় কিছু সমাজ বিরোধীদের ফাঁদে পড়ে কিভাবে অসামাজিক কাজে যুক্ত হয়ে পড়ে তার বিস্তারিত বিবরণ দিয়ে চার পাতা চিঠি তাকায় জমা করেছি। এখন আমি ওই চিঠির সূত্র ধরে অপেক্ষা করছি কবে আমি এই বিপদ থেকে মুক্তি পাব। ঈশ্বর জানে, ঈশ্বর জানে তিনি কবে আমাকে এই কষ্ট থেকে মুক্তি দেবে। সত্যি কথা কি জানো, এরা অনেক বড় চক্র, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এরা অনেক নিচে নামতে পারে, প্রয়োজনে প্রয়োজনে মানুষ খুন করতে এদের হাত কাঁপবে না। তাহলে যে টাকাটা তুমি নেবে বলে আমাকে আনতে বললে সেই টাকাটা আসলে ওই ছিনতাইকারীদের হাতে তুলে দেওয়ার জন্য? এতে দলে সুনাম হবে, বসের কাছে সম্মান পাবে, তাই তো? আমি প্রায় 2 বছর এই কাজের সঙ্গে যুক্ত, কিন্তু বিশ্বাস করো বিশ্বাস করো তোমার সাথে মেশার প্রথম থেকেই আমার মনে হয়েছে তোমার সঙ্গে এই প্রোগ্রামটা আমি করতে পারবো না। টাকাটা আমি তোমায় আনতে বলেছি নিশ্চয়ই, কিন্তু টাকাটা তো আমি নিইনি বলো। আমি জানি, আমি জানি ওই টাকাটা আমার নয়, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা আমার দলের লোকেরা ওরা যদি ওই টাকাটা তোমার কাছে না পায় তাহলে ওরা তোমাকে জানে পর্যন্ত মেরে দিতে পারে। আমার কথা শোনো, হ্যাঁ আজকে রাতটা তুমি এখানে থেকে যাও, কাল ভোরেই আমি তোমাকে এখান থেকে বের করে দেবো। বিশ্বাস করো আমি চাই না, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, আমি চাই না তুমি বিশ্বাস করো। হ্যালো, ল্যান্ডফোনের রিসিভারটা নামিয়ে রেখেছো তাই তোমার মোবাইলে কল করতে বাধ্য হলাম। প্রিয়াঙ্ক, তোমার অতিরিক্ত পাখনা গজিয়েছে না? পাখনা, তোমার এই পাখনা গজে গেলে আমি তোমার মেরে ছেটে দেবো ভাই। আবারও বলছি, যা বলতে চাও সোজা সুজি বলো। সোজা সুজি বলছি, লোকটা কোথায়? সে তো কখন আমার এখান থেকে চলে গেছে, কেন তোমরা তাকে ধরতে পারোনি? সালি, সালা এক ঘন্টা ধরে তোর গেটের সামনে পাহারা মারাচ্ছি আর এদিকে বলে দিলে লোকটা বেরিয়ে গেছে না? সারা ভালোই ভালো লোকটাকে বার করে দেব প্রিয়াঙ্কা, নাহলে সারা তোকে জ্যান্ত খুঁজে দেবো একদম। এই সত্যি বলছি আমি জানি না। আচ্ছা একটা অপারেশন না করলে কি হয়? সারি অনেক জ্ঞানের গুলি মারাচ্ছ, হ্যাঁ সারা লোকটার সঙ্গে খুনসুটি মেরে সালা। আর 5 মিনিট টাইম দিলাম, এই 5 মিনিটের মধ্যে যদি লোকটাকে না পেয়েছি না সারা একদম ভিতরে ঢুকিয়ে দেবো একদম, কথাটা মনে থাকে যেন তোর একদিন কি আমার একদিন। দেখো
তোমার সাথে কথা বলার মাঝে মাঝে একটা ফোন আসছে না, এটা এটা ওদের ফোন, ওরা ওরা 5 মিনিটের মধ্যে যদি তোমাকে না পায় তাহলে তাহলে ওরা এই বাড়ির ভিতর ঢুকে পড়বে, আর তারপর তারপর ছিনতেই কেন যে কোনো বিপজ্জনক কিছু করতে পারে। তুমি আমার কথা শোনো, বাড়ির পিছনে একটা পুরনো রিজার্ভার আছে, আমি তোমাকে ওখানে লুকিয়ে রেখে দিয়ে আসবো, আর ওরা চলে গেলে আমি তোমাকে বের করে নিয়ে আসবো। তোমাকে আমি একা ফেলে রেখে কি করেছি? না না, আর দেরি করে যাবে, তুমি আমার কথা শোনো, না আর দেরি করে যাবে না, ওরা এসে পড়বে, তুমি চলো, তুমি চলো, না 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 তুমি চলো। Ha ha ha!
শিশিলা মহিলা, আত্মসম্মানে ঘা লাগলে কথা তো বলবে, এক কান দিয়ে শুনবি আর এক কান দিয়ে বের করে দিবি। আমাদের কাজ তো আমাদের করতেই হবে। তো বস, এখন কি করবো? ক্ষমতা আছে না, যখন তোমায় আমাদের ফাঁসি দিতে পারে কিন্তু। দৌড়চ্ছে নাকি? হ্যাঁ দৌড়চ্ছে, অনেক কথাটা বুঝিয়েছে। কাজ কর, ওর ওই মুখে কাপড় বেঁধে হাতে পায়ে দড়ি বেঁধে ওকে ওই পিছনে যে অন্ধকার ঘরটা আছে ওই ঘরটায় ফেলে রেখে, তারপরে বাইরের থেকে তালা দিয়ে প্রাচীর চোখকে তুই বেরিয়ে চলে আসবি। কাল সকালে ওকে ওর ওই মরা বাপের কাছে পাঠিয়ে দিবি। লোকে ভাববে যে অভাবের তাড়নায় আত্মহত্যা করেছে। যা যা বললাম তাড়াতাড়ি কর। ওকে বস, ভগবান যদি থাকে তিনি নিশ্চয় বিচার করবে। সারিজার ভগবান না আসলে কর ভগবান কোথায় ভগবান কি ভগবান? এখানে আমি ভগবান আর আমি শয়তান। চল, আমি ডাকলে ডাকবো আর আমি মারলে মারবো, বুঝেছিস? একদম নড়াচড়া করো না, তোমার খেলা শেষ ভবানন্দ। কে রে, সিরিয়ালের কোনো নায়ক নাকি? না বস, এই মালটা তো সেইটা তো করছিলাম। তবে তুমি ওই ভুলটা করো না, টিকা দাবাবো তোমার বসের খুপড়ি এপর ওপর হয়ে যাবে, ওই প্রিয়াঙ্কার আগেই ওপরে চলে যাবে। ক্রাইম ব্রাঞ্চ কাজটা তুমি ভালো করলে না প্রিয়াঙ্কা, আমি যদি ছাড়া পাই তোমায় কিন্তু আমি দেখে নেব। মনে রেখো আমার নাম নিশিকান্ত দত্ত। অফিসার চল চল। তুমি তো অনেক ঝুঁকি নিয়ে ফেললে, ওরা যদি ওপর মহলে সোর্স খাটি একবার ছাড়া পায় তাহলে ওরা তোমাকে জানে মেরে দিতে পারে। জেনে শুনে নিজের এত বড় ক্ষতি করলে? কেন করলে? তবে এই কদিনে কম মানুষের তো ক্ষতি করিনি, তাই ভাবলাম নিজের ক্ষতি করেও যদি অন্য কারোর উপকার হয় তো অন্তত এই সমাজ বিরোধী কার্যকলাপটা তো বন্ধ হোক। আমার সবকিছু জেনেও তুমি আপনি যেমন আমাকে চিন্তাইকারীর সদস্য হিসেবে মানতে পারেন, এদের সাথে ধরা পড়ার পর আমারও শাস্তি হবে। অনিচ্ছা সত্ত্বেও তুমি যেহেতু এদের সাহায্য করেছো তাতে তোমারও শাস্তি হতে পারে। তবে এই সমাজ বিরোধী দলটা ধরতে যে সাহসিকতা, যে জীবনে ঝুঁকি তুমি নিয়েছো তা সত্যি প্রশংসনীয়। তোমার সাথে মিশে আমি যা বুঝেছি, তোমার মধ্যে যে সততা মায়া মমতা আমি দেখেছি, তুমি কোনো অন্যায় করার মানুষ।
আর যে চার পাতার চিঠি তুমি থানায় জমা দিয়েছো সেই চিঠি বাস্তব রূপটাও আমি দেখলাম। আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি তুমি পরিস্থিতির শিকার হয়ে এটা করছো। আমি জানি না, আমি জানি না আমি কবে এদের হাত থেকে মুক্তি পাব, কিন্তু আইনের কাছে ধরা দিয়ে অপরাধ স্বীকার করে সাজাকে মুক্ত হয়ে সততার জীবন যাপন করা অনেক বেশি শান্তি। তারপর তারপর নাকি কোনো আশ্রমে চলে যাব? না প্রিয়া, তোমায় কোনো আশ্রমে যেতে হবে না। তোমার মুক্ত হওয়ার পর আমি তোমার জন্য অপেক্ষা করে থাকব, তারপর তোমার সব দায়িত্ব আমার, সেদিন তোমায় আমি নিয়ে যাব আমার বাড়িতে। একটা অপরাধীকে কিসের স্বার্থে নিয়ে যাব? প্রিয়াঙ্কা, আমি তোমায় বিশ্বাস করে নিয়ে যাচ্ছি, আর স্বার্থ, স্বার্থ ছাড়া যে ভালোবাসা হয় না, আর স্বার্থ না থাকলে প্রিয় মানুষকে নিজের করেও পাওয়া যায়, তাই আমার জীবন সঙ্গিনী করে তোমায় আমি নিয়ে যেতে চাই। আপনি যে বলেছিলেন আপনার কেউ নেই, বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, সব অভিনয় করেছিলাম, এই অভিনয় করতে করতে কখন যে অজান্তে তোমায় সত্যিকারের ভালোবেসে ফেলেছি। কিন্তু আমার আমার অপরাধ বোধের কষ্টে যে হারিয়ে যাচ্ছে আমাদের ভালোবাসা। কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায় প্রিয়াঙ্কা? যে ভালোবাসতে জানে শত কষ্টের মধ্যেও ভালোবাসবে, তাই তাই অতীত ভুলে ভবিষ্যতে কথা ভাবো। একটা কথা সবসময় মনে রাখ, অন্ধকার যত গভীর হবে সূর্যোদয় ততই তাড়াতাড়ি হবে। ভোর হতে চলেছে, আগামী সূর্যোদয় ভোরই হবে তোমার নতুন জীবনের পথ চলা।